মোবাইলে গুগল ডক্স অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয়, কোন টুলস কীভাবে কাজ করে, আমরা কীভাবে গুগল ডক্স মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারি, এই ধরনের সকল বিষয় এই ভিডিওতে আলোচনা করা হবে। তো যে কোনো কাজ শুরুর আগে কিন্তু আমাদের নতুন একটি ডকুমেন্ট নিতে হয়। তো নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা কী করব, প্লাস আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে নিউ ডকুমেন্টে ক্লিক করব। এবার আমাদের প্রথম যে কাজটা হয়, যখন আমরা কোনো কাজ শুরু করি, আমাদের পেজ সেট আপটা করে নিতে হয়। এখানেও আমি পেজ সেট আপ কাজটা করে নেব। এই জন্য উপরে দেখবেন থ্রি ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন, দেখবেন পেজ সেট আপ রয়েছে, পেজ সেট আপে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কোন পেপার সাইজ নিয়ে কাজ করবেন সেটা দিয়ে দিবেন। ধরুন আমরা এখান থেকে A4 নিচ্ছি, A4 সিলেক্ট করলাম। আপনার যেটা নিয়ে কাজ করতে হবে সেই সাইজটা সিলেক্ট করবেন। পরবর্তীতে পেজ কালার, আপনার পেজ কালার যদি দরকার হয় নেবেন, না হলে হোয়াইট রেখে ব্যাক করবেন। আপনার পেজ যদি লম্বালম্বি কাজ করতে চান তাহলে পোর্ট্রেট, আর যদি ভূমি বরাবর করে পেজটাকে ব্যবহার করতে চান তাহলে ল্যান্ডস্কেপ দিতে হবে। তো এখানে আমরা পোর্ট্রেট রেখে কাজ করছি। তো এটা হচ্ছে আমাদের গুগল ডক্সের ইন্টারফেস। এখন আমরা টুলসগুলো নিয়ে আলোচনা করব। টুলস নিয়ে আলোচনা করার আগে আমি এখানে কিছু টেক্সট ইনপুট করব। আমি এখানে কিছু টেক্সট ইনপুট করেছি। আমরা চাইলে দুই আঙ্গুল দিয়ে টেনে আমাদের পেজটাকে ছোট বড় করতে পারি। দেখুন আমাদের নিচের অংশে বি, আই, ইউ এই ধরনের কিছু অপশন রয়েছে। বিতে বোল্ড, আমরা কোনো লেখাকে মোটা করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা বি ইউজ করি বা বোল্ড ইউজ করি। ধরুন আমার হোয়াট ইজ লরেন ইপসাম এই শব্দটা আমি বোল্ড করতে চাচ্ছি, এই শব্দটাকে আমি সিলেক্ট করব, দেন বিতে প্রেস করব। দেখুন আমার লেখাটা কিন্তু মোটা হয়ে গিয়েছে। আমি যদি চাই এটাকে ইতালিক করব, আইতে ক্লিক করব, ইতালিক হয়ে যাবে। আপনি যদি কোনো একটা না চান, ধরুন আমি বোল্ড চাচ্ছি না, তাহলে বি এর উপর ক্লিক করব, বোল্ডটা চলে যাবে। ইতালিকের উপর ক্লিক করলে ইতালিকও চলে যাবে। তো যে যে ফরম্যাট চাইবেন সেই সেই ফরম্যাটে ক্লিক করলে সে ফরম্যাটটা চলে আসবে। এখানে আমরা বোল্ড রাখছি। এরপর পরবর্তী অংশ ইউ। ইউতে মূলত আন্ডারলাইন, আমরা কোনো লেখার নিচে একটি দাগ দিতে চাচ্ছি, এই জন্য আমরা ইউ প্রেস করি। দেখুন আমাদের লেখার নিচে কিন্তু একটা দাগ চলে এসেছে, এটা হচ্ছে আন্ডারলাইন। আপনি টেক্সট কালার চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে এতে ক্লিক করবেন। এরপর আপনি কোন কালারটা নেবেন সেই কালারটার সিলেক্ট করবেন। প্রত্যেকটা কালারের ভিতর আরও কিছু কালার রয়েছে, তো আমি এখান থেকে নীল কালারটা চুজ করে দিচ্ছি। তাহলে এটা আমাদের টেক্সট কালার হয়ে গেল, আমি ব্যাকে দিচ্ছি। পরবর্তীতে হাইলাইট কালার, আমাদের কিছু কিছু বিষয় থাকে লেখার যেগুলোকে হাইলাইট করতে হয়, যেন যে পড়ছে সেই খুব সহজে ওই পয়েন্টটাকে ফোকাস করতে পারে, এই জন্য আমরা তখন হাইলাইট ইউজ করি। ধরে নিচ্ছি এখানে যে শালটা রয়েছে এটা হাইলাইট করতে হবে, এই জন্য আমি কী করবো, হাইলাইট কালারে ক্লিক করবো। এরপর হলুদ কালারটা দিয়ে আমরা ধরুন হাইলাইট করে দিলাম। দেখুন আমাদের এই শব্দটার ব্যাক সাইডে একটি কালার চলে এসেছে, যেটা আমাদের কী করছে, ফোকাস করছে, এই অংশটা হাইলাইট করে দিচ্ছে। আমরা দূর থেকেও কিন্তু এই হলুদ কালারটা দেখতে পাচ্ছি এবং এটা আমাদেরকে আকর্ষণ করছে। পরবর্তী অংশটা হচ্ছে অ্যালাইনমেন্ট, আমাদের লেখাটা কোন পার্স থেকে শুরু হবে এটাই মূলত অ্যালাইনমেন্ট দ্বারা দেখানো হয়। এটা রয়েছে লেফট অ্যালাইনমেন্ট, কারণ লেফট বরাবর দেখুন এই পাশ পুরোটুকু সমান, সব লেখাগুলো কিন্তু এই পাশ থেকে শুরু হয়েছে, কিন্তু রাইট সাইডে আমাদের লেখা কিন্তু এবড়ো থেবড়ো দেখাচ্ছে। এবড়ো থেবড়ো দেখাচ্ছে কারণ কোনো একটা শব্দ হয়তো বা এই অংশে অ্যাডজাস্ট হতে পারেনি, সেই জন্য সে পরবর্তী লাইনে চলে গিয়েছে। আমি যদি চাইতাম যে রাইট সাইডে এইরকম সমান থাকবে, রাইট সাইড থেকে লেখাগুলো শো করবে, সেক্ষেত্রে আমরা এইটাকে রাইট অ্যালাইনমেন্ট দিতে পারি। দেখুন এইখানে কিন্তু রাইট অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে এবং রাইট অ্যালাইনমেন্ট বরাবর কিন্তু সবগুলো সমান, আবার লেফটে আবার সেই একই বিষয়টা চলে এসেছে এবড়ো থেবড়ো। আর যদি আমি দুই পাশে সমান করতে চাই, এই জন্য আমরা জাস্টিফাই ইউজ করি একদম শেষের অ্যালাইনমেন্টটি। দেখুন দুই পাশ আমাকে সমান করে দিয়েছে। তো আপনি কখনো যদি এমন কোনো কিছু লিখতে চান যেটাকে দুই পাশ সমান করে লিখবেন, আপনার কন্টেন্টগুলো সাজাবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে জাস্টিফাই অ্যালাইনমেন্টটা ইউজ করতে হবে। নিউজ পেপার, ম্যাগাজিন, তো এইসব জায়গায় দেখবেন জাস্টিফাই অ্যালাইনমেন্টের ব্যবহারটা সবচেয়ে বেশি। আমরা ইন্টার দিয়ে একটু নিচে চলে আসব। এরপর আমরা দেখব পয়েন্ট বা বুলেটিং, নাম্বারিং,
এগুলো হচ্ছে কোনো কিছুকে পয়েন্ট আকারে লেখা, নাম্বার দিয়ে লেখার জন্য আমরা ব্যবহার করে থাকি। ধরে নিই আমাদের কোনো একটা টপিক লিখতে হবে, সেখানে 5টা পয়েন্ট লিখতে হবে। তা আপনি সেই পয়েন্টগুলো এ বি সি ডি ই এইভাবেও লিখতে পারেন, 1 2 3 4 5 এইভাবেও লিখতে পারেন, আবার স্টার দিয়ে বা ডট চিহ্ন দিয়ে বা টিক চিহ্ন দিয়ে, যে কোনো একটা চিহ্ন দিয়ে আপনি পয়েন্টগুলোকে বোঝানোর জন্য দিতে পারেন। তো সেই কাজটা মূলত আমরা এই টুলের মাধ্যমে করে থাকি। আমরা এখান থেকে নাম্বার রয়েছে, তারপর পয়েন্ট রয়েছে, টিক চিহ্ন রয়েছে, যেটা আমাদের দরকার হবে আমরা সেটা নিতে পারি। তো আমি এখানে নাম্বার নিচ্ছি, ধরুন এখানে দেখুন আমার 1 নাম্বার চলে এসেছে। এখানে আমরা কোনো একটা টেক্স লিখছি, টেক্স 1, এন্টার দেব, আমাদের অটোমেটিক নাম্বারিংটা চলে আসবে। টেক্স 0 2, এন্টার দেব, 3 নাম্বার সংখ্যাটা কিন্তু চলে এসেছে। এইখানে আমরা যদি আবার টেক্স দিই 0 3, এবার এন্টার দেব, 4 পয়েন্টটাও চলে এসেছে। এইভাবে মূলত আমরা যত খুশি নিতে পারবো। এমন হতে পারে যে আমাদের কাজ শেষ, তাহলে এটার থেকে তো বের হতে হবে। এটাতে বের হওয়ার জন্য আপনি একটা এন্টার দিলে আপনার নাম্বার বা পয়েন্টটা চলে আসবে, আরেকবার এন্টার দিলে এটা চলে যাবে। তো আমার এখানে 4 রয়েছে, এবার আমি যদি এন্টার দিই আমি কিন্তু এই ফর্মের থেকে বের হতে পেরেছি। আমি এখন স্বাভাবিকভাবে আমাদের লেখাগুলো লিখতে পারবো। এরপর রয়েছে ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট। আমাদের পেজটার সম্পূর্ণ থেকে কিন্তু লেখা শুরু হয় না, একটা মার্জিনের অংশ থাকে, যে অংশটা গ্যাপ থাকে, এরপর লেখাটা শুরু হয়। তো এখানে আমাদের 1 ইঞ্চি মার্জিন রয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন মার্জিন বাদেও আপনি আপনার লেখাটাকে ভিতর দিকে কী করবেন, ইন করবেন, শো করবেন। সেক্ষেত্রে আপনি লেখাটাকে সিলেক্ট করে নেবেন, এরপর ইনক্রিজে ক্লিক করবেন। দেখুন আমার লেখাটা কিন্তু ভিতর দিকে আরেকটু সরে এসেছে, কারণ আমরা ইনক্রিজ করে দিয়েছি। আর যদি না চান সেক্ষেত্রে ডিক্রিজ করে দিবেন, বা কোনোটা ইনক্রিজ রয়েছে সেটাকে ডিক্রিজ করার জন্য আমরা ডিক্রিজ দিতে পারি। তাহলে দেখুন এটা স্পেসটা কমে গিয়েছে, তাহলে দেখুন এটার স্পেসটা কিন্তু কমে গিয়েছে। তো এই ছিল আমাদের নিচের অংশের টুলসগুলো। এবার আমরা একটু উপরের দিকে নজর দিব। উপরে দেখুন আনডু এবং রিডু রয়েছে। আপনি কোনো একটা ভুল করেছেন, আগের অবস্থায় যাবেন, সেক্ষেত্রে আপনি আনডু করবেন। দেখুন আমরা পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। আর যদি আপনি পূর্বের থেকে আরও সামনের দিকে এগোতে চান, তাহলে রিডু করবেন, আপনি সামনের দিকে এগোতে পারবেন। এরপর আমি পরবর্তী টুলে ক্লিক করলাম। এখানে দেখুন টেক্স এবং প্যারাগ্রাফ দুটি মেনু রয়েছে। টেক্সের ভিতর আমরা অনেক কিছু দেখে ফেলেছি, যেমন বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। ওকে, এরপর রয়েছে স্ট্রেট থ্রোথ। স্ট্রেট থ্রোথটা কি, যে আমি কোনো লেখার মাঝ বরাবর একটা লাইন দিয়ে দেব, কেটে দেব। এইরকম ফর্মেট দেওয়ার জন্য আমরা কী করি, স্ট্রেট থ্রোথটা ইউজ করি। তো লেখাটা সিলেক্ট করার পর আপনি এতে ক্লিক করবেন উপরের অংশের, দেন স্ট্রেট থ্রোথ দেবেন, দেখবেন আপনার লেখার মাঝ বরাবর একটা লাইন চলে গিয়েছে। তো আমি এটাকে রাখতে চাচ্ছি না, আবার ক্লিক করে এটাকে সরিয়ে ফেললাম। পরবর্তীতে রয়েছে সুপার স্ক্রিপ্ট। আপনি ধরুন, আমরা ধরে নিচ্ছি আমার এ স্কোয়ার লিখতে হবে, তাহলে এখানে টুটা কিন্তু অবশ্যই কোথায় উঠবে, এর মাথার উপরে। তো আমি টুটাকে সিলেক্ট করব। টুটাকে সিলেক্ট করে আমি এতে ক্লিক করব, এরপর সুপার স্ক্রিপ্ট দিব। দেখুন এর মাথার উপরে কিন্তু টুটা চলে গিয়েছে। আমি যদি সাব স্ক্রিপ্ট করতে চাই, মানে আমি কোনো লেখা বা শব্দ, কোনো সংখ্যাকে কোনো শব্দের নিচে রাখতে চাই, সাব স্ক্রিপ্ট ইউজ করব। তাহলে দেখুন আমার টুটা কিন্তু নিচে চলে এসেছে। উপরে রাখার জন্য সুপার স্ক্রিপ্ট আর নিচে রাখার জন্য সাব স্ক্রিপ্ট ব্যবহার করি। স্টাইল আমরা মূলত নর্মাল টেক্সট দিয়েই করি। আপনি চাইলে হেডিং 1 2 এইভাবে করতে পারেন। এখানে কিছু ফর্ম্যাট আগে থেকে দেওয়া রয়েছে, সেভাবে আপনার কাজটা হবে। তো নর্মাল টেক্সটে কাজ করাটা ভালো হবে, আপনি আপনার মতন করে পরিবর্তন করতে পারবেন একদম ইজিভাবে। কিন্তু আপনি যখন কোনো একটা স্টাইল নেবেন, সেই স্টাইলে আন্ডারে কাজ করতে গেলে অনেক সময় ঝামেলা হয়, বা আমরা নতুন অবস্থায় সেটাকে ধরে উঠতে পারি না। তো আমরা সবসময় স্টাইলটা নর্মাল টেক্সে রাখবো। ফন্ট, আমার লেখার ধরনটা বা স্টাইলটা কেমন হবে, এটা হচ্ছে ফন্ট। তো আমি এখানে যেটা ইউজ করছিলাম আরিয়াল, এটা ডিফল্ট ফন্ট থাকে। আপনি চাইলে যে কোনো ফন্ট এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি ফন্টে ক্লিক করলাম, এখানে দেখুন অনেক অনেক ফন্ট রয়েছে।
আমরা ধরে নিচ্ছি যে কমিক সেন্স এমসি এটা দরকার, এখানে ক্লিক করব। দেখুন আমার লেখার স্টাইলটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, ইম্প্যাক্ট দিচ্ছে। দেখুন আমার লেখার টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, লবস্টার। তো আমার প্রয়োজন মতন যে টেক্সের ডিজাইনটা লাগবে আমরা তখন ফন্ট সেভাবে নিয়ে কাজ করব। এরপর হচ্ছে ফন্ট সাইজ, আমার লেখাটা কতটুকু বড় হবে ছোট হবে এটা হচ্ছে সাইজের ম্যাটার। তো এখানে রয়েছে 11, আমি যদি ইনক্রিজ করি লেখাটা আমার বড় হবে, ডিক্রিজ করলে আমার লেখাটা ছোট হয়ে যাবে। টেক্সট কালার আমরা আমাদের লেখার কালারকে চেঞ্জ করতে পারি এটার মাধ্যমে, যেটা আমরা দেখেছি। হাইলাইট কালারও দেখিয়েছি। ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিং হচ্ছে আপনি যে লেখাটা লিখেছেন সেখানে বিভিন্ন ধরনের ফরম্যাট দিয়েছেন, স্টাইল দিয়েছেন, এগুলোকে রিমুভ করার জন্য আমরা ক্লিয়ার ফরম্যাটিং ব্যবহার করি। ধরুন এখানে আমি যদি ক্লিয়ার ফরম্যাটিং দিই, দেখুন আমার টেক্সট থেকে কিন্তু বিভিন্ন জিনিস সরে গিয়েছে, এটা ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে, কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে যে ইনক্রিজ ইনডেন্ট ছিল সেটাও চলে গিয়েছে, এটা একদম ভিতরে চলে গিয়েছে, এটা একদম প্রথম অবস্থায় চলে এসেছে। তো এইভাবে আমরা মূলত ফরম্যাট ডিলিট করি বা ক্লিয়ার করি। এবার আমরা প্যারাগ্রাফে চলে আসবো। প্যারাগ্রাফে আমরা অ্যালাইনমেন্ট দেখেছি, ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট এটাও দেখেছি, নাম্বারিং বা বুলেটিং দেখেছি, লাইন স্পেসিং দেখবো। এবার এখানে আমাদের লাইন স্পেসিং কত রয়েছে, 1.15। আমি এটাকে যদি ইনক্রিজ করি তাহলে দেখুন আমার একটা লাইন থেকে আরেকটা লাইনের যে মধ্যবর্তী গ্যাপ রয়েছে এটা বৃদ্ধি পেয়েছে। তো আমাদের যদি দরকার হয় আমরা বৃদ্ধি করবো, নাহলে ডিফল্টটাই ইউজ করব। এরপর আমরা কোনো কিছু ইনসার্ট করতে চাইলে আমরা কিন্তু করতে পারবো, এই জন্য আমাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। যে কোনো কিছু ইনসার্ট করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করি। প্রথমে রয়েছে লিঙ্ক, আপনি কোনো একটা লিঙ্ক ইনসার্ট করবেন কোনো শব্দের ভিতর বা কোনো একটা লাইনের ভিতর, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমে সেই শব্দটা সিলেক্ট করতে হবে। ধরুন আমরা লরেম ইপসাম এই শব্দটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা একটা লিঙ্ক অ্যাড করব, এটার সাথে একটা লিঙ্ক অ্যাড করব। তো এই জন্য আমি এটাকে সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করব। এরপর আমার লিঙ্কটা এখানে বসাবো, ধরুন আমরা এখানে দিয়ে দিচ্ছি google.com। এরপর এখানে ওকে করে দিব। দেখুন আমার লরেম ইপসাম শব্দটার নিচে একটি আন্ডারলাইন চলে এসেছে এবং নীল কালার হয়ে গিয়েছে। মূলত এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক আকারে অ্যাড করা হয়েছে। আমি যদি চাই এখানে যদি ক্লিক করি, এই যে দেখুন ওপেন রয়েছে, ওপেনে ক্লিক করলে কী হবে, আমি এখান থেকে এই ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারবো। যে দেখুন google.com দিয়েছিলাম, এখানে google.com কিন্তু চলে এসেছে। এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। পরবর্তীতে আমি প্লাস আইকনে ক্লিক করব। ইমেজ যদি অ্যাড করতে চাই তাহলে ইমেজে ক্লিক করব। যদি আপনি মোবাইল থেকে অ্যাড করতে চান তাহলে ফ্রম ফটোস, আপনি যদি ছবি তুলে অ্যাড করতে চান ফ্রম ক্যামেরা, আপনি যদি ইন্টারনেট থেকে ইউজ করতে চান ফ্রম ওয়েব। আমরা ফ্রম ওয়েব সিলেক্ট করলাম, এখানে ধরুন আমরা লিখি ফ্লাওয়ার। দেখুন এখানে অনেক ইমেজ চলে এসেছে, আমরা একটা ইমেজকে সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দেবো, ইমেজটা চলে আসবে। এই ইমেজটা সিলেক্ট করলে আপনি অনেক ধরনের অপশন পাবেন নিচে, এখান থেকে আমরা চাইলে এটার বর্ডার কালার দিতে পারি। দেখুন চারদিকে একটা বর্ডার কালার চলে এসেছে, না চাইলে নানে ক্লিক করতে হবে। বর্ডারটার ডিজাইন ওয়েট আপনি বাড়িয়ে দিতে পারেন, চেঞ্জ করতে পারেন। এরপর এই ইমেজটা টেক্স ওয়ার্পে কীভাবে রাখবেন বা টেক্সের সাথে এটা কীভাবে অ্যাডজাস্ট হবে সেটাও আমরা নির্ধারণ করতে পারি। আমরা মূলত ব্রেক টেক্স দিয়ে ব্যবহার করি বেশি, আপনারাও ব্রেক টেক্সটা ব্যবহার করতে পারেন। তাহলে লেখাটা উপরে থাকবে, নিচে থাকবে, মাঝখানে আপনার ইমেজটা থাকবে এবং আপনি ইমেজটাকে মুভমেন্ট করতে পারবেন, কিন্তু ইন লাইনে থাকলে কিন্তু মুভমেন্ট করতে পারবেন না। ওয়ার্প টেক্স দিলে কী হবে, আপনার ইমেজটা যে পজিশনে থাকবে ততটুকু অংশ জুড়ে কোনো লেখা থাকবে না, কিন্তু তার আশেপাশে সকল লেখা থাকবে। এই যে দেখুন তার চারপাশে কিন্তু লেখা রয়েছে কিন্তু তার ভিতর দিয়ে কোনো লেখা নেই। এরপর রয়েছে বিহাইন্ড টেক্সট, টেক্সের পিছনে যদি আপনার লেখা ইমেজটা দিতে চান, আর ইন ফ্রন্ট অফ টেক্সট, টেক্সের উপরে যদি আপনি ইমেজটা আনতে চান। তো আমরা ব্রেক টেক্সটাই সবসময় ব্যবহার করি, এটা অনেক হেল্পফুল। আমরা যদি রিপ্লেস করতে চাই তাহলে ইমেজ আইকনে ক্লিক করব, আবার যে কোনো একটা ইমেজ অ্যাড করলেই এই পজিশনে আরেকটি ইমেজ সরাসরি চলে আসবে। এরপর মার্জিন রয়েছে,
আমার যে টেক্সট থাকবে ইমেজের আশেপাশে সেটা কতটুকু দূরে বা কাছে থাকবে এটা হচ্ছে মার্জিন। তো এটা ছিল আমাদের ইমেজের অপশন। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। টেবিল, আমরা যদি টেবিল দিতে চাই এখানে টেবিলে ক্লিক করব, কয়টি কলাম কয়টি রো থাকবে সেটা এখানে আপনি বাড়িয়ে কমিয়ে নিয়ে ইনসার্ট টেবিলে ক্লিক করবেন, আপনার টেবিল চলে আসবে। এরপর আপনি আপনার টেবিলে বিভিন্ন ইনফরমেশন অ্যাড করতে পারবেন। পরবর্তীতে রয়েছে হরিজন্টাল লাইন। আপনি কোনো এক জায়গায় একটি লাইন তৈরি করবেন, ডিভাইডার তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি প্লাস আইকনে ক্লিক করে হরিজন্টাল লাইন দেবেন, দেখবেন একটা লাইন আপনার এখানে চলে আসবে। এরপর রয়েছে পেজ ব্রেক। আপনি নতুন একটা পেজে কাজ করবেন, এই জন্য পেজ ব্রেকে দিবেন, দেখবেন আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে। অবশ্যই আপনি আপনার কার্সারটা সবসময় নিচে রাখবেন, সবার নিচে রাখবেন, তাছাড়া কী হবে, কার্সারের নিচে যেসব এলিমেন্ট থাকবে সেগুলো কিন্তু নতুন পেজে নিয়ে যাবে। এরপর প্লাস আইকনে ক্লিক করব। আমরা পেজ নাম্বার দিতে পারি। এখানে পেজ নাম্বারের চারটা অপশন রয়েছে। একটা হচ্ছে উপর থেকে যদি আপনি শুরু করতে চান এবং প্রথম পেজে যদি 1 কাউন্ট করেন তাহলে প্রথম অপশন, আর যদি আপনি উপরে নাম্বার দিতে চান কিন্তু প্রথম পেজকে আপনি 0 হিসাবে ধরবেন, দেন 1 2 3 তাহলে দ্বিতীয় নাম্বার অপশন, আর যদি নিচে দিতে চান এবং প্রথমেই 1 2 কাউন্ট করবে তাহলে তৃতীয় নাম্বার অপশন। আবার চতুর্থ নাম্বার অপশনটি হচ্ছে আপনি নিচে দিতে চান কিন্তু প্রথম পেজটাকে 0 ধরবে, দেন 1 2 3 তাহলে চার নাম্বার অপশনটা আপনাকে ব্যবহার করতে হবে। আমরা যে কোনো একটা অপশন ব্যবহার করি আমাদের প্রয়োজন মাফিক। এখান থেকে আমি একটা সিলেক্ট করব, দেখুন আমার উপরে কিন্তু পেজ নাম্বার চলে এসেছে। এটা অটোমেটিক হতে থাকবে, আমি শুধু একবার ইনসার্ট করব। আপনি চাইলে এই পেজ নাম্বারকে কাজে লাগিয়ে হেডার এবং ফুটার হিসাবে ইউজ করতে পারেন, মানে এখানে পেজ নাম্বার দিবেন, আবার আপনি চাচ্ছেন কোনো ইনফরমেশন অ্যাড করবেন, আপনি চাইলে এটাও করতে পারেন। তাহলে টেক্সটটাকে কেটে দিতে হবে, মানে নাম্বারটাকে কেটে দিতে হবে, দেন আপনি আপনার প্রয়োজনীয় টেক্সট অ্যাড করতে পারবেন। আমরা কিন্তু সকল ধরনের টুলস মোটামুটি দেখে ফেলেছি। এরপর আমরা 3 ডট আইকনে ক্লিক করব। এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস রয়েছে। আপনি কোনো একটা শব্দ খুঁজছেন, খুঁজে সেই শব্দটাকে পরিবর্তন করবেন, এটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আমরা ধরে নিচ্ছি আমাদের লরেম এই শব্দটাকে কী করতে হবে, পরিবর্তন করতে হবে, খুঁজে বের করে পরিবর্তন করতে হবে। তো আমি লরেম শব্দটা লিখে সার্চ করব, দেখুন পাঁচটি শব্দ পেয়েছে যেখানে লরেম শব্দটা রয়েছে। এখন আপনি চাচ্ছেন এটাকে রিপ্লেস করবেন, তো এই জন্য আমরা কী করব, এখানে রিপ্লেস দিব। রিপ্লেসটা আমি কোন ওয়ার্ড বা কোন সেন্টেন্স দিয়ে দিব সেটা এখানে টাইপ করতে হবে। আমি চাচ্ছি লরেম শব্দটার জায়গায় ডেমো থাকবে, তো এখানে আমি ডেমো লিখছি, দেন রিপ্লেস দিচ্ছে, দেখুন আমার রিপ্লেস হয়ে গিয়েছে। আমি যতবার রিপ্লেসে ক্লিক করব ততবারই রিপ্লেস হতে থাকবে, আমার পাঁচটাই রিপ্লেস হয়ে গিয়েছে। আবার আপনি যদি চাইতেন যে একবারে আমি রিপ্লেস করব তাহলে এখানে 3 ডট আইকনে ক্লিক করে রিপ্লেস অলে ক্লিক করতে হবে, তাহলে আপনি একবারে সকল শব্দগুলো রিপ্লেস করতে পারবেন। এটা ছিল আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের বিষয়। পরবর্তীতে রয়েছে আমাদের ওয়ার্ড কাউন্ট। আপনি কতগুলো শব্দ লিখেছেন এটা আপনি যদি কাউন্ট করতে চান তাহলে ওয়ার্ড কাউন্টে যাবেন, এখানে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে 102টি ওয়ার্ড রয়েছে, ক্যারেক্টার রয়েছে 615টি, ক্যারেক্টার এক্সক্লুডিং স্পেসেস 518টি। এবার আমরা দেখব কিভাবে এই ফাইলটাকে ডাউনলোড করতে হয়, সেভ করতে হয়, বা কাউকে যদি আমরা কোনো কাজ করে দিই সেটা কিভাবে দিব। 3 ডট আইকনে ক্লিক করার পর আমাদের এখানে রয়েছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এখানে ক্লিক করব। দেন আপনি যদি কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে চান শেয়ারে ক্লিক করবেন, সেই ব্যক্তির মেলটা এখানে আপনি বসিয়ে দিবেন। তারপর আপনার যদি কোনো ইনফরমেশন তাকে দিতে হয়, কোনো মেসেজ দিতে হয় সেটা লিখবেন, লিখে কী করবেন তাকে সেন্ড করতে হবে। সেন্ড করার জন্য হু হ্যাজ অ্যাক্সেস এইখানে ক্লিক করবেন, ক্লিক করে রেস্ট্রিক্টেডের এই অপশনে ক্লিক করবেন, এখানে এনি ওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন, দেন আপনি এটাকে সেন্ড করতে পারবেন, দেন আপনি এটাকে সেন্ড ক্লিক করবেন। শেয়ার অ্যান্ড এক্সপোর্টে আবার যাব। আমরা যদি লিঙ্ক আকারে কাউকে দিতে চাই তাহলে কপি লিঙ্কে ক্লিক করব, দেন তাকে দিয়ে দেব। তবে লিঙ্ক দেওয়ার আগে অবশ্যই এটাকে এডিটর বানিয়ে নিতে হবে যেন সে ফাইলটা পেয়ে এডিট করতে পারে। এই জন্য ম্যানেজ পিপল অ্যান্ড লিঙ্কে ক্লিক করবেন, এখান থেকে এনি ওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন, এখানে ভিউয়ার থেকে এখানে এডিটর বানিয়ে দিবেন। এটা সব ক্ষেত্রে আপনি ফাইল শেয়ার করেন অথবা লিঙ্ক দেন সবসময় এডিটর বানিয়ে দিবেন। এরপর আপনি চাচ্ছেন এটাকে সেভ করবেন, তাহলে সেভ অ্যাজে ক্লিক করবেন, দেন আমাদের কোন ফরম্যাটে সেভ করতে হবে, ওয়ার্ড ফাইলে, পিডিএফ ফাইলে, না ইপাব ফাইলে, যে ফাইলটা দরকার সেই ফাইলটা সিলেক্ট করে নিয়ে ওকে করবেন, তাহলে এই ফাইলটা আপনি ডাউনলোড হয়ে যাবে। ওয়ার্ডে ডাউনলোড করলে কী হবে, এটা আপনি আপনার কম্পিউটারের যে মাইক্রোসফট অফিস রয়েছে ওয়ার্ড
সফটওয়্যার, সেই ওয়ার্ড সফটওয়্যারে ওপেন করতে পারবেন। আপনি যদি চান প্রিন্ট করতে, এখানে প্রিন্টের অপশন রয়েছে, এখান থেকে আপনি প্রিন্টও করতে পারবেন। তো এই ছিল আমাদের গুগল ডক্সের সম্পূর্ণ বিষয়টা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো প্রত্যেকটা টুলস যদি আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে আপনি কম্পিউটারের যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, সেটা কিন্তু এটার মাধ্যমেই করে ফেলতে পারবেন মোবাইলে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।